নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে আজকে আমি আপনাদের এখনও সাতবার বন্ধুকে তপদনিতে যোদ্ধার মতো বিদায় দেওয়া হয় পাথুরিঘাটার খেলাত ঘোষবাড়ির মা দুর্গাকে সেই বিষয়ে কিছু তথ্যাবলি প্রদান করব কলকাতা শহরের অভিজাত বাড়ির দুর্গা পুজোগুলির মধ্যে অন্যতম সাতচল্লিশ নম্বর পাথুরিঘাটা স্ট্রিটের খেলাত ঘোষবাড়ির দুর্গা পুজো এই বাড়ির পুজো এবার একশো পঁয়ষট্টিতম বর্ষে পা দিল সাতচল্লিশ পাতুরিঘাটা স্ট্রিট বিশাল সিংহদুয়ারের দুধারে দুই সিংহ গর্জন করছে ভেটরে ঢুকতে গিয়ে আবারও দুই পোষে থাকা সিঙ্গের পাহারা এরপর কয়েকটা সিঁড়ির ধাপ পেরিয়ে বাম হাতে ধপধপে সাদা খিলান দেওয়া ঠাকুরদা ঠাকুরের দালান তারপর বিস্তৃত লাল টুকটুকে উঠোন ঠাকুরদালানকে ঘিরে পুরো দোতলা বাড়ি গিরিশপার মেট্রো স্টেশন থেকে নেমে মিনিট দশেকের হাঁটা পথে গণেশ টকিজ সেখানে কাউকে জিজ্ঞাসা করুন পাথুরিঘাটার খেলাদ ঘোষের বাড়ি মুহূর্তের মধ্যে পথনির্দেশ পেয়ে যাবেন একেবারে তিথি নক্ষত্র মেনে মহালয়ার দিনই মায়ের চক্ষুদান হয় একশো বছর ধরে এই ঠাকুরদালানেই পুজো হয়ে যাচ্ছে মায়ের পাথুরিঘাটা স্ট্রিটে পরপর দুটো ঘোষের বাড়ি একটি ছেচল্লিশ আর একটি সাতচল্লিশ রামলোচন ঘোষকে এ পরিবারে প্রতিষ্ঠাতা ধরা হয় কায়স্থ রামলোচন ছিলেন লেডি হেস্টিংসের অন্যতম সরকার ওয়ারেন হেস্টিংসের প্রিয় পাত্র ছিলেন তিনি পরে তিনি হেস্টিংসের দেওয়ার নিযুক্ত হন প্রচুর ধন সম্পত্তি উপার্জন করেন রাম ছেচল্লিশ পাথুরিঘাটা স্ট্রিটের বাড়ি তিনি তৈরি করান তিনি ছিলেন তার ছিল তিন ছেলে শিবনারায়ণ দেবনারায়ণ এবং আনন্দনারায়ণ খেলার চন্দ্র ছিলেন মেজ ছেলে দেবনারায়ণের পুত্র তিনি ছিলেন অনরারি ম্যাজিস্ট্রেট এবং জাস্টিস অব দি পিস সনাতন ধর্মরক্ষিণী সভায় সভ্য ছিলেন খেলাচন্দ্র তিনি ঊনবিংশ শতাব্দীর মাঝামাঝি আঠেরোশো ছেচল্লিশ সাল নাগাদ পুরনো বাড়ির পাশে সাতচল্লিশ পাথরিঘাটা স্ট্রিটের সহ নতুন বাড়িটি তৈরি করেন এই পুজো শুরু হয় আঠারোশো সালে বাবু খেলার ঘোষ এই পুজো শুরু করেছিলেন পাথুরিঘাটার বিখ্যাত ঘোষ বংশের প্রতিষ্ঠাতা ছিলেন রামরাম ঘোষের ছেলে রামলোচন ঘোষ পুরনো বাড়ির পাশে সাতচল্লিশ নম্বর পাথুরিঘাটা স্ট্রিটে দুর্গা দলন সহ নতুন বাড়ি তৈরি করার পর সেই বাড়িতেই পাথুরিঘাটার খেলাদ ঘোষের বাড়ি ও সেই বাড়িতেই দুর্গাপুজো শুরু করেন যা খেলাদ ঘোষের বাড়ির পুজো নামে পরিচিত এ বাড়ির দেবী মঠচৌরি চালের অর্থাৎ তিন চালার প্রতিমা এ বাড়ির দুর্গাপুজোর বিশেষ একটি বৈশিষ্ট্য রয়েছে এ বাড়ির প্রতিমায় লক্ষ্মী সরস্বতীর সঙ্গে পেঁচা বা হাঁস নেই এ বাড়িতে লক্ষ্মী সরস্বতীকে দশম মহাবিদ্যা মতে কামিনী রূপে পুজো করা হয় মা লক্ষ্মীর পিছনে মহাদেবের বিগ্রহ রয়েছে অন্যদিকে মা সরস্বতীর পিছনে রামচন্দ্রের বিগ্রহ রয়েছে অকালবোধন পুজোর জন্যই রামচন্দ্রের বিগ্রহ রয়েছে প্রতিমায় মা দুর্গার গায়ের রং হলুদ মা দুর্গার বাহন সিংহ এখানে সাদা রঙের ঘোটক সিংহ অন্যদিকে অসুরের গায়ের রং সবুজ এ প্রতিমা ডাকের সাজে প্রতিমাকে সোনারূপার অলঙ্কার পরানো হয় কলকাতার বনেদিবাড়ির দীর্ঘতম ঠাকুরদালানগুলির মধ্যে খেলাদ ঘোষের বাড়ি ঠাকুরদালান অন্যতম আশি ফুট লম্বা এই ঠাকুরদালানেই দুর্গাপুজো হয়ে থাকে আশ্বিনে কৃষ্ণ প্রতিপদে ঠাকুরদালানের পেছনে বোধন গড়ে বসে হয় বোধন এই বাড়িতে দুর্গা ঠাকুরের আগে কালী পুজোর চল ছিল কিন্তু একবার কোনো এক অঘটন ঘটায় সেই পুজো বন্ধ হয়ে যায় কিন্তু যেহেতু একক শক্তির আরাধনা করা যায় না তাই এখানে জগদ্ধাত্রী পুজো হয়ে থাকে তামার সিংহাসনে উপবিষ্ট হন মা দুর্গা সিংহাসনের সামনে মাথার ওপর রয়েছে মহাদেব আগে প্রতি বছর তামার সিংহাসন পালিশ করা হতো কিন্তু খোয়ে যাওয়ার আটকাতে এখন তাতে সোনারি রঙের প্রলেপ দেওয়া হয়েছে এখানে মা দুর্গা লক্ষ্মী সরস্বতী তিনজনেই সিংহবাহিনী তাই মা দুর্গা দুই মেয়ের কোনো বাহন নেই এবাড়ির কাঠামো একটু অন্যরকম তাতে রয়েছে দুটি কুলঙ্গী এই এক কুলঙ্গিতে ছোট্ট একটি মহাদেব এবং অন্য কুলঙ্গিতে হনুমানের পিঠে রাম সপ্তমীর দিন এখানে কলা বইয়ে স্নান হয় কিন্তু ঘরের বউয়ের স্নানের বাইরে কাউকে দেখতে নেই বলে এই বাড়ির উঠোনে নবপত্রিকায় নদ নবপত্রিকাকে স্নান করা হয় স্নান করানো হয় প্রতিদিনই হয় কুমারী পুজো সপ্তমী অষ্টমী নবমী সন্ধি পুজো খা ছোটো খা ছোটো খাড়া দিয়ে চিনির মঠের প্রতীকী বলি দেওয়া হয় অন্নভোগের পরিবর্তে শুকনো চালের ভোগ লুচি পাঁচ রকমের ভাজা ভোগ হিসাবে দেওয়া হয় এ প্রতিমা বিসর্জনের বিশেষ রীতি রয়েছে সাতবার বন্ধুকে ধনী জানিয়ে মাকে বিদায় জানানো হয় দশমীর দিন দুপুর বারোটার মধ্যে প্রতিমার প্রাণ বিসর্জন হয় এরপর বরণ ও সিঁদুর খেলা খেলা এরপর বাঁশের কাঠাময় ঠাকুর বেঁধে কাঁধে করে বিসর্জনের ঘাট পর্যন্ত নিয়ে যাওয়া হয় বিসর্জনের জন্য বাড়ি থেকে ঠাকুর বের করার আগে সাতবার গান সেলুট করা হয় এরপর সূর্য অস্ত যাওয়ার আগে প্রসন্ন কুমার ঠাকুর ঘাটে জোড়া নৌকায় মাঝগঙ্গায় নিয়ে গিয়ে প্রতিমা বিসর্জন দেওয়া হয় তো আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন ভিডিওটি যত পারবেন শেয়ার করুন কমেন্ট করুন এবং ধন্যবাদ